আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি করছি না করছি। তো আজ আমরা যাচ্ছি, একটা বোন এসেছিলো আর একটা মাসি এসেছিলো। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে, এসেছিলো। আমি তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম যে বোনটার মুখে ভাতের নেমন্তন্ন করতে এসেছিলো। অ্যাকচুয়ালি বোনটার মুখে ভাত হয়ে গেছে, মুখে ভাতটা দিয়েছে, কিন্তু সেদিনকে ওদের কি অসুবিধা ছিল যেন অনুষ্ঠান করেনি, কিন্তু আজ হবে অনুষ্ঠান। তো চলো আজ আমরা যাবো, সেটা হচ্ছে তারকেশ্বরে। তো চলো যাবো যাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি পুরো একদম রেডি হয়ে গেছি, তো চলো বেরোই, কারণ দেরি হয়ে গেছে অনেকটা। 9:30 সময় বেরোনোর কথা ছিল, 9:30 বেজে গেছে। তো চলো বেরোই। তো এখন আমরা টোটো করে যাচ্ছি স্টেশন, চন্দননগর স্টেশন। এখানে আমি, মা আর মাসি আছে। আমরা এখন স্টেশন এসে গেছি ট্রেন ধরবো বলে, ট্রেন থেকে নেমে আমি আবার কথা বলছি তোমাদের সাথে। এখন শেওড়াপল্লি স্টেশনে এসে গেছি আর অর্ণব নসিপুর থেকেই উঠবে। তো চলো আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি ওইদিকে। আবার আমরা শেওড়াপল্লি থেকে ট্রেনে উঠে গেছি তারকেশ্বর যাবো বলে। এই যে এখন ট্রেন থেকে নেমে গেছি, অর্ণব চলে এসেছি আর আমরা এখন যাবো টোটো করে। তো যাই আবার দেখাচ্ছি। ফাইনালি এসে গেছি আর বাড়ির সামনে তবে একটা কুকুর ছিল। মায়েরা এখন চা খাচ্ছে, গল্প করছে, আর বোনটা এখন ঘুমাচ্ছে, এসে থেকেই দেখছে ঘুমাচ্ছে। এ দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে এখন ওই হেডফোন নিয়ে টানাটানি করছে। এটা হচ্ছে ওই বোনটার মা, এখন খেতে যেতে বলছে আমাদেরকে। এখন আমরা খেতে বসে গেছি আর মাকে দেখো, অর্ণব থাকলেই শুধু গায়ে চাপা দিয়ে থাকে, এছাড়া যখন আসছিলো তখন কিন্তু গায়ে চাপা ছিল না। আবার একটা নতুন জামা পরা হয়ে গেছে, এদিকেও তাকাচ্ছেই না একদমই, খেলছে। আর আমার খালি হাড় আর কানের দিকে নজর। আবার একটা নতুন জামা পরে নিয়ে আছে আর মুখটা কেমন করছে শুধু দেখো। দেখো এ কতক্ষণ বাদে করে নিয়েছে, কি অনেকক্ষণ ধরে বলেছে নিতে নেয়নি, ভয় লাগে নাকি ওই করে নিতে, এখন নিয়েছে। এখন 4:10 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি, এখন স্টেশনের দিকেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো চলো, এখানটা বেশ কি সুন্দর লাগছে। আমরা এখন রেল লাইন দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাই, আবার ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। এখন ট্রেনে উঠে পড়ছি, ট্রেন দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ দেখা যাচ্ছে। চন্দননগর স্টেশন থেকে নেমেছে, এখানে চা খাওয়া হচ্ছে সবাই মিলে। এখন এখন উঠে পড়েছি অটোতে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর মানে অনেকটাই জার্কিং করে দেওয়া হয়েছে দুবেলার ট্রেন ট্রেন পাল্টে, আর শরীরে কোনো এনার্জি লাগছে না। তো তাই জন্যই বলছি জার্কিয়ার ব্লগটা ব্যাস এইটুখানি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা যারা করোনি তারা অবশ্যই করে দিও, আর প্লিজ ভিডিওটা একটা করে লাইক অন্তত করে যেও। তো আজকের মতন বাই।